আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ডেটাবেস ব্যাকআপ নিতে হয় আজকে আমরা দেখবো যে ব্যাকআপ থেকে কিভাবে আবার ডেটাবেজ রেস্টর করতে হয় তো চলুন আমরা স্কুয়েল সার্ভারে চলে যাই ধরুন এস্কুয়েল সার্ভারে যে ডেটাবেজ গুলি আছে তার মধ্যে হয়তো আবার এক্সিস্টিং ডেটাবেস আমি রিস্টোর করতে চাচ্ছি নতুন একটা ডেটাবেস এখানে বানাই তো সেক্ষেত্রে ডেটাবেস এ ক্লিক করে আমরা নিউ ডেটাবেস তৈরি করব নিউ ডেটাবেস যে একটা আমার কাছে পপ আপ উইন্ডো এসেছে এখানে আমরা নতুন ডেটাবেস এর নাম দেব ধরেন ডেটাবেস নাম দিলাম যেকোনো নাম দিতে পারি আমি যে টেস্ট বা ওটা তো বাইক স্টোর ছিল বাইক

কোনো টেবিল নেই এখানে কোনো কিছুই নেই একটা নিউ ডেটাবেস এখানে আমরা পেলাম এখন আমরা চাচ্ছি যে বাইক স্টোর ডেটাবেজের যে আমরা গত ভিডিওতে ব্যাকআপ করে রেখেছিলাম সেটাকে এখানে রিস্টোর করব সেটার জন্য আমাদের এই নতুন বাইক স্টোর নিউ এটাকে রাইট ক্লিক করতে হবে এবং টাস্কে যেতে হবে এবার আর ব্যাকআপ নয় বরং রিস্টোর এই রিস্টোর অপশনে যাওয়ার পরে আমাদের এখানে ডেটাবেজ বলে একটা অপশন আছে তো সেই ডেটাবেসে আমরা ক্লিক করব তখন আমাদের একটা উইন্ডো দিবে এই যে চলে আসছে উইন্ডো প্রথমে আমাদের এই যে জেনারেল পার্টে আমাদের অবশ্যই এটা ডেটাবেস কিন্তু বেজটা আমরা কোথা থেকে দেব ডিভাইস থেকে দেব আমাদের এটা হার্ড ডিস্কে আছে এফ ড্রাইভে আছে আমরা জানি সো সেই জন্য আমরা এখানে ডিভাইস ক্লিক করব করার পরে আমাদের এই ডিভাইসের এই যে ডান পাশে বাটন আছে এই বাটনে ক্লিক করে কোথায় আমার ডেটাবেসটা আছে সেটা আমাকে অ্যাড করতে হবে আমরা জানি যে সেটা আছে আমার এফ ড্রাইভে আছে চলেন আমরা এফ ড্রাইভে চলে যাই এফ ড্রাইভে আসলে আমাদের যেটা রেখেছিলাম ওটা ব্যাক ফাইল হিসাবে রাখা না হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে না তো অসুবিধা নাই আমরা এখানে অল ফাইলস দিলে এই যে এই বাইক স্টোর ব্যাকআপ যেটা রেখেছিলাম বিশ পাঁচ দুই সেটা কিন্তু পেলাম তো সেটা আমরা ওকে করলাম ওকে করার পরে আমাদের এখানে সেই ব্যাকআপ মিডিয়াটা বা ব্যাকআপ ফাইল ফাইলটা এখানে থাকলো এটাও আমরা ওকে করলাম তারপরে আমাদের এই পোর্ষণের কাজ শেষ আমরা কোথার থেকে ব্যাকআপটা নিব সেটা এখানে সেট করে দিলাম এরপরে আমাদের আসবে ফাইল অপশন ফাইল অপশনে গিয়ে আমরা যেটা করতে পারি যে ব্যাকআপ ফাইলটা কোথায় আছে এই যে ডি ড্রাইভে কোথায় করছে এটা আমরা চাইলে পাতটা দেখিয়ে দিতে পারি আমরা এই যে নিউ এটাকেই তো ব্যাকআপ করবো এই যে নিউ স্টোর নিউ এটা অবশ্য করার দরকার হয় না অটোমেটিক্যালি চলে আসবে কারণ আমরা বাইক নিউকে রাইট ক্লিক করেই করেছি সো তারপরে আপনি যদি চান যে অন্য কোন ডেটাবেজের সাথে অ্যাটাচ করবে এখান থেকে করতে পারবে তো আমরা এখানে কিছু করলাম না আমরা চলে গেলাম একেবারে অপশনে অপশনে গিয়ে আমরা এই ওভাররাইটে চেক করে দেব এটার মানে হলো যে ওই নামে যদি কোনো ফাইল থেকে থাকে যেটা আমরা ব্যাকআপ করছি তাহলে সেটা ওভাররাইট করবে আর মোটামুটি যা আছে সব এখানে ঠিকই থাকবে আমরা জাস্ট ওকে করব তাহলে আমাদের এই ব্যাকআপটা কিন্তু হচ্ছে এই যে 100% হয়ে গেছে 100% হয়ে যাওয়ার পরে सक्सेसफुल মেসেজ আসলো আমরা ওকে করলাম এবং আমরা এখন যদি এটাকে একটু রিফ্রেশ করি রিফ্রেশ করে দেখেন আমরা যদি টেবিলে যাই তাহলে কিন্তু আমাদের সমস্ত টেবিল এখানে চলে এসেছে এই যে দেখেন ব্র্যান্ড ক্যাটাগরি যা যা ছিল আবার ওই বাইক স্টোরে সব চলে এসেছে এবং আমরা কোয়েরি করে দেখতে পারি বা এটাকে আমরা কাস্টমারে রাইট ক্লিক করে আমরা এডিট মোডে দেখতে পারি ডেটা গুলি এসেছে কিনা সো একটু সময় নিচ্ছে এই যে ডেটা গুলিও কিন্তু চলে এসেছে তার মানে আমার এই বাইক স্টোর ডেটা ডেটাবেসটা আসলে এই বাইক স্টোর নিউ এ রিস্টোর হয়ে গেল এভাবে আমরা যেকোনো ব্যাকআপ ফাইলকে আমরা আবার অন্য কোন অন্য কোন ডেটাবেজের মধ্যে আমরা রেজিস্টোর করতে পারি আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে